খলিফা আবার পিতার সামনে গিয়ে জিজ্ঞেস করে, কি রে সন্তান, পিতা তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, পিতা তোমার বিরুদ্ধে শেকায়াত দিয়েছে, তুমি তোমার পিতার কথা শুনো না, পিতার দেখভাল করো না। এবার সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, ওগো ওমর, খলিফাতুল মুসলিমিন, সন্তানের উপর পিতার কিছু হক আছে কিনা? খলিফা আবার বলে, আমিল মুমিনিন, হযরতে উমর বলে, হা, সন্তানের প্রতি পিতার তিনটা হক আছে। কয়টা হক? তিনটা হক। প্রথম একটা হক, তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ভালো মা আবার কি, এমন মা তার দরকার যেই মার ভিতরে দিন দাঁড়িয়ে আছে, ইমানদারি আছে, নাস্তিকতা নাই, বেনামাজি নাই, হারামের মধ্যে নাই, বেপর্দার মধ্যে নাই। আওয়াজ দেন ঠিক কিনা? সন্তান তো এগুলো দেখে, মার ঘুম ভাঙ্গে নয়টায়, নামাজের মধ্যে নাই, বাবার ঘুম ভাঙ্গে দশটায়। আল্লাহর রাসূল বলেন, আল ইলমু কাসিগারি ফিন নাকশিকাল হাজার, সন্তানগুলোর ব্রেন এরকম থাকে শৈশবকালে, যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে যে অঙ্কন কখনোই মুছা যায় না, পাথরের অঙ্কন কখনোই কিন্তু মুছে না। কথা বলেন ঠিক কি না? যত বিলবোর্ড আছে এখনকার যুগে ডিজিটাল বাহির হয়েছে, এগুলা ফেস্টুন কাগজ দিয়ে বানানো হয়, রোদ্রে পানিতে ছয় মাস নয় মাস এক বছর থাকলে লেখা জ্বলছে যায়, লেখা থাকে না, সব ডিসকালার হয়ে যায়। কিন্তু পাথরের মধ্যে খুদাই যে লেখাগুলো, এগুলো আমরণ লেখাই থাকে, পাথর আর নষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, সন্তানদের ব্রেন দেমাগ শৈশবকালে এরকম তীক্ষ্ণ থাকে, তার ব্রেইনে যেটা দেখে সেটাই ক্যাচ করে। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরতে ওমর, হযরতে ওমরের কাছে প্রশ্ন করলে, ওগো খলিফাতুল মুসলিমিন, তিনটা কাজ আমার বাবা করে নাই, আমাকে একটা ভালো মা উপহার দেয় নাই, দ্বিতীয় যে কাজটা, আমার একটা সুন্দর ইসলামিক নাম রাখে নাই। অনেকেই শখের বশত কত নাম যে রাখে, সেন্টু, বল্টু, টেলটু, কথা কোন ঠিক কিনা? এগুলো কি ইসলামিক নাম? কন্ত ভাই, কোরআনে কি আর নাম নাই? কোরআনে কি আর নাম নাই? নাম তো আছে, শখের বসে রাখে। আসলে তো শরীয়তে এগুলো বৈধ বলে না। এই নামের বিরুদ্ধেও শেখায় খলিফার দরবারে তার সন্তান, খলিফাতুল মুসলিমিন, আমার একটা ভালো নাম রাখে নাই। তিন নাম্বার যেটা আপনি বলেছেন, সন্তানের হক তিনটা, আমার পিতা আমাকে কোরআন শিখান নাই, হালাল হারাম শিখান নাই। খলিফাতুল মুসলিমিন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। খলিফা এবার বলে, শ্রোলে পিতা, মনে হয় সন্তান আগে তোমার বিচার করার প্রয়োজন। বন্ধু হলো তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহ পাকের কাছে শিকায়ত করবে, ওগো রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আলম, আমার পিতা আমাকে শেখাই নাই, হারামকে হালা, হারামকে হালাম বলা শেখাই নাই, হারামকে হারাম বলা শেখাই নাই, হালালকে হালাল বলা শেখাই নাই। ওগো মালিক, আমি রপদি, আমি অপরাধ করি নাই, আমার পিতা অপরাধ করেছে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, আল্লাহ রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দিয়েছেন, সুস্থতা দান করেছেন। জুমার আজানের সাথে সাথে সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহর দর মসজিদে আসার বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করে দিয়েছেন। সেই জন্য জবান খুলে বিনয়ের সাথে, আদবের সাথে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অসংখ্য শুকর যে আল্লাহ করোনাকালীন সকলকে সুস্থতা নামক নিয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা লুকমান থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারের দু আলম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বুখারী একটি হাদিসে কারিমা তিলাওয়াত করেছি।
অল্প সময়ে যদি আল্লাহ পাক তৌফিক দেয় এবং জবান দিয়ে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো যেন আল্লাহ পাক বাহির করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানগুলো কিরকম হওয়া দরকার, আমাদের সন্তানদের চলাফেরা, এদের আখলাক, এদের চলন বলন কিরকম হওয়া দরকার, এই কথাগুলি আল্লাহ পাক আমার নবী পাকের কাছে আরও 1400 বছর আগে জিব্রাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তামাম উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন নবীর নাম আপনারা সকলেই জানেন, হযরতে লুকমান আলাইহিস সালাম। হযরতে পয়গাম্বর তার সন্তানদের সুন্দরভাবে সাবলীন ভাষায় নসিহত করে বলতেন, বাবা নামাজে আসো, নামাজ কায়েম করো। শুধু তাই নয়, ভালো কাজ করবা, মন্দ কাজ থেকে দূরতে দূরে থাকবা, মন্দ কাজের কাছে যাবে না। আর ভালো কাজগুলি করতে গেলে অনেক মুসিবত আসবে, অনেক জ্বর জাপটা আসবে, এর মধ্যে সবর ধরবা, সবরের সহিত তুমি সেই ধৈর্য ধরে ভালো কাজগুলি করতে থাকবা, নিঃসন্দেহে আল্লাহ পাক এর মধ্যে খায়ের বরকত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার সন্তানদের নসিহত করা দরকার, উপদেশমূলক কিছু কথা বলা দরকার। উপদেশ না শুনলে হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন তার সমস্ত কৌমকে নিয়ে কিস্তির মধ্যে আরোহণ করেছিলেন, হযরতে পয়গম্বর তার সমস্ত কৌমকে বলেন, ওগো আমার কৌমের লোকেরা, ওগো আমার কৌমের লোকেরা, উঠো আমার কিস্তির মধ্যে উঠে যাও। পয়গম্বরের সমস্ত কৌমের লোকেরা যারা পয়গম্বরের আহ্বান শুনেছে, যারা পয়গম্বরের কথা শুনেছে, সেই সমস্ত লোকগুলোই নূহ আলাইহিসসালামের কিস্তির মধ্যে উঠে গেল। কিন্তু দুঃখের বিষয়, হযরতে নূহ আলাইহিসসালামের একজন সন্তান কিস্তির মধ্যে উঠে নাই। হযরতে পয়গম্বর বলে, বেটা উঠো কিস্তির মধ্যে উঠো, তামাম দুনিয়া পানি সয়লাব হয়ে যাবে। হযরতে নূহ আলাইহিসসালামের সন্তান কিস্তির মধ্যে উঠে নাই, আল্লাহ পাক পানির দ্বারা তামাম দুনিয়াকে প্লাবিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওগো বন্ধুরা, আমার সন্তানকে নসিহত করার দায়িত্ব আপনার। সন্তান যদি না মানে সন্তান বিপদগামী হবে, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাকের দরবারে আমাকে আপনাকে সন্তানের জন্য কৈফিয়ত না দেখা না দেওয়া লাগে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, ওরে বান্দা, সন্তানের হকগুলাই কি আদায় করেছ কি না, সেই দিন কিন্তু সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, বলবে রব্বুল আলামিন, প্রভু গো আমার আব্বা জান, আমার আম্মা জান আমাকে দিন শেখাই নাই, হালাল হারাম শেখাই নাই, সৎকে সৎ বলতে শেখাই নাই, অসৎকে অসৎ বলতে শেখাই নাই। কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ পাকের কাঠ গড়াই, সেই দিন আপনি বলতে পারবেন না। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন নাফসিহি, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে বাই বাই থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে বলবো, রে দুনিয়াতে কোনো আমার কেউ স্ত্রী ছিল না, আমি একা একা, সকলেই নাফসি নাফসি করবে। সেই দিন সন্তানও বলবে না, দুনিয়াতে আমার বাবা ছিল, যখন হাসরে মাঠ কায়েম হয়ে যাবে,
হযরতে আম্মা জানা এসেছেন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন মানুষগুলো হযরতে পয়গাম্বরকে আম্মা জানা এসেছেন সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো যখন হাশরের মাঠ কায়েম হয়ে যাবেন মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে একই লজ্জাস করবে পার নবী গো নবী গো আল্লাহর রাসূল বলেন ও আয়েশা শুনো সেই দিন মানুষ হিসাব নিয়ে নাফসি নাফসি করতে থাকবে কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা থাকবে না আল্লাহু আকবার ও আয়েশা কে উলঙ্গ কে কাপড় নাই বস্ত্র নাই কেউ দেখবে না মানুষ নাফসি নাফসি করবে তার নতিজা কি হয় তার ফলাফল কি হয় মানুষ অপেক্ষা করবে সেই দিন মানুষ অপেক্ষা করবে আর মানুষের মাথার মজক গলে গলে পড়বে আল্লাহু আকবার যদি আমার আপনার আমল ভালো হয় হযরতে পয়গম্বর লুকমান হাকিম তার সন্তানদের নসিহত করে বলে ওয়াইকাম তার সন্তানদের নসিহত করে বলে বেটা শুনো পাপ কাজ করবা না এমন পাপ কাজ করবা না পাপ কাজ করেও না পাপ এমন জিনিস যদি সেই পাপ কাজগুলো তোমার কর্মগুলি পাথরের মধ্যে লুকিয়ে থাকে আসমানে লুকিয়ে থাকে আসমানে লুকিয়ে থাকে শুধু তাই নয় ভূগর্ভে থাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিন্তু সে জিনিসগুলো সামনে হাজির করবেন জাররা জাররা পরিমাণ আমল তোমার সামনে হাজির করবেন আল্লাহ পাক সেই জাররা জাররা পরিমাণ আমলের বদলা আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ আরে যুবক ভাইরা যদি আমল ভালো হযরতে পয়গম্বর লুকমান হাকিম তার সন্তানদের নসিহত করে বলে বাবা জাররা জাররা পরিমাণ আমল যদি পাথরের নিচে লুকায় থাকে ভূগর্ভের নিচে থাকে আসমানে থাকে আল্লাহ পাক তোমার জাররা জাররা পরিমাণ আমল নিয়ে আসবেন আর জাররা জাররা পরিমাণ আমল যদি নেক হয় যদি আমল ভালো তাহলে সেই বদলা আল্লাহ পাক দান করবেন যদি আমল নামা ভালো না হয় সেই পরিণাম আল্লাহ পাক দান করবেন কথা বলেন ঠিক কিনা হযরতে লুকমান হাকিম বলেন বাবা পাথরের নিচে লুকায় থাকবে ভূগর্ভে মাটির নিচে কেউ জানে না পাপ করেছো তোমার জাররা জাররা পরিমাণ আমল নামা আল্লাহ পাক সেই দিন সামনে হাজির করবেন যদি আমল নামা ভালো হয় তার প্রতিদান আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন আর খারাপ হইল সেই প্রতিদান আল্লাহ পাক দিবেন আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসু শাইআ আল্লাহু আকবার আল্লাহ পাক মাওমুল নামা আমুল নামা উজুন করে দিবেন বান্দা যে পরিমাণ আমল করেছে নেক আমল আল্লাহ পাক বান্দাকে সেই পরিমাণ আমল দিবেন তার কমও দিবে না বেশিও দিবে না বরং আল্লাহ পাক বান্দার প্রতি জুলুম করবে না আওয়াজ দেন ঠিক কিনা ও বন্ধুরা আমার আমল নামার সমস্যা দিক বলতে পারবেন না আমার আমল নামায় আল্লাহ পাক এরকম ছিল গো এরকম ছিল আপনার জাররা জাররা পরিমাণ আমল নামা আপনার কাছে আল্লাহ পাক হাজির করে দিবেন শুধু তাই নয় হযরতে লুকমান হাকিম তার সন্তানদের নসিহত করে বলে বাবা কথা বলবা অন্যের সাথে কথা বলবা অহংকারের সহিত কথা বলিও না কথা বলার সময় মানুষের দিয়ে মুখ ফিরে কথা বলো না অহংকারের সাথে কথা বলো না কেউ কথা বললে তা শুনো অহংকার করো না নম্রভাবে ভদ্রভাবে তুমি কথা শুনো কেন অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না আওয়াজ দেন অনেক সময় দেখেন না অনেক টাকার গরম অনেক শিক্ষিত মনে হয় একজন সাধারণ মানুষের সাথে কথা বললে কথা বলতে একটু তার হিতসুতা বোধ করে অনেক বড় মানুষ তো টাকাওয়ালা তো এই জন্য কথা বলতে চায় না একটু ধাম দাম বাপ দেখে না এরকম না আওয়াজ দেন ঠিক কিনা এরকম করা যাবে
সে তো একজন মুসলিম ভাই আপনার, ওখানে এরকম সিস্টেম নাই। হযরতে পয়গম্বর লোকমান হাকিম তার সন্তানদের নসিহত করে বলতেছেন, বাবা এরকম আচার আচরণ করো, এরকম ব্যবহার করো মানুষের সাথে, এরকম আচরণ করো যে তোমার আচরণের দ্বারা কেউ কষ্ট না পায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের সন্তানগুলো কিভাবে বিপদগামী না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখা, এটা একটা গার্ডিয়ানের দায়িত্ব, একটা অভিভাবকের দায়িত্ব। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ও যুবক ভাইরা, আজকে আপনি আপনার মা বাবার কথা শুনেন না, নিশার জগতে, গুনার জগতে, খারাপ কর্মকাণ্ডে যেই দিন আপনার সন্তান হবে আপনার কথাও শুনবে না। প্রবাদ একটা বাক্য আছে, বাপ গুনে বেটা, মা গুনে জি, গাই গুনে গি, কথা বলেন ঠিক কি না? আজকে আপনার বাবার কথা, মার কথা আপনি শুনেন না, আপনার সন্তান এরকম হালত করবে। সন্তানের তাসিরগুলো মা বাবার উপরে পড়ে। এই জন্য যাদের সন্তান আছে, যারা এখন যুবক বয়স, হয়তো আল্লাহ পাক তৌফিক দিলে একদিন বিবাহ শাদী করবেন, একটু খেয়াল করবেন, খেয়াল করে শুনবেন, আপনার আমলের দ্বারা, আপনার আখলাকের দ্বারা যাতে অন্য একটা মানুষ, একটা মুরব্বী, একটা লোক কষ্ট না পায়। ভাই কষ্ট পাইলেই সমস্যা। সবচাইতে দোয়া হলো, দোয়া কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, আওয়াজ দেন ঠিক কিনা? দিলের থেকে কিন্তু দোয়া আসে দুই প্রকার। কয় প্রকার দোয়া আসে? দুই প্রকার, একটা আসে বদ দোয়া, আর একটা অন্তর থেকে দোয়া আসে। দুইটা দোয়ায় যে কোনো মানুষের দিল থেকে আসে দোয়া আসে। আপনার আমলের কারণে বদ দোয়া আসে, আপনার আচরণের কারণে বদ দোয়া আসে, আপনার কর্মের কারণে বদ দোয়া আসে। আপনার আমলের কারণে নেক দোয়া আসে, আপনার কর্মের কারণে নেক দোয়া আসে, আপনার সমস্ত চলনে বদলের কারণে দিল থেকে সকল মানুষ দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? যদি খারাপ আচরণ করেন আপনার বাবার নাম নিয়ে বলবে, কমুকের ছেলে এরকম খারাপ, যখন ভালো কর্ম করবেন এই ছেলেটা অনেক ভালো, না একটা ভালো ছেলে কামিয়েছে, আওয়াজ দেন ঠিক কিনা? হযরতে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে, যখন হযরতে খলিফা মুসলিম, সে খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তার দরবারে এক লোক গেছে সন্তানের বিরুদ্ধে শিকায়াত করার জন্য, নালিশ দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার দেখভাল করে না, আমার দেখাশোনা করে না, আমাকে বড় বিরক্ত করে। খলিফার দরবারে বিচার নালিশ দিলে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে তার দরবারে ডাকা হলো, সন্তানকে ডাক দিলেন, খলিফা আখবারুল মুসলিমিন উমরুল মুমিনিন, খুব একজন ইনসাফগার বাদশা ছিলেন। খলিফা আবার পিতার সামনে জিজ্ঞেস করে, কিরে সন্তান, পিতা তোমার বিরুদ্ধে নালিশ দিয়েছে, পিতা তোমার বিরুদ্ধে শিকায়াত দিয়েছে, তুমি তোমার পিতার কথা শুনো না, পিতার দেখভাল করো না। এবার সন্তান খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, ওগো ওমর, খলিফাতুল মুসলিমিন, সন্তানের উপর পিতার কিছু হক আছে কিনা? খলিফা আবার বলে, আমিনুল মুমিনিন। হযরতে উমর বলে, হ্যাঁ, সন্তানের প্রতি পিতার তিনটা হক আছে। কয়টা হক? তিনটা হক। প্রথম একটা হক, তার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ভালো মা আবার কি? এমন মা তার দরকার যেই মার ভিতরে দিন দাঁড়িয়ে আছে, ইমান দাঁড়িয়ে আছে, নাস্তিকতা নাই, বেনামাজি নাই, হারামের মধ্যে নাই, বেপর্দার মধ্যে নাই, আওয়াজ দেন ঠিক কিনা?
সন্তান তো এগুলো দেখে, মার ঘুম ভাঙ্গে নয়টায়, নামাজের মধ্যে নাই, বাবার ঘুম ভাঙ্গে দশটায়। আল্লাহর রাসূল বলেন, আল ইলমু কাসসিগারি ফিন নাকশিকাল হাজার, সন্তানগুলোর ব্রেন এরকম থাকে শৈশবকালে, যেরকম পাথরের মধ্যে অঙ্কন করলে যে অঙ্কন কখনোই মুছা যায় না, পাথরের অঙ্কন কখনোই কিন্তু মুছে না, কথা বলেন ঠিক কি না? যত বিলবোর্ড আছে এখনকার যুগে ডিজিটাল বাহির হয়েছে, এগুলা ফেস্টুন কাগজ দিয়ে বানানো হয়, রোদ্রে পানিতে ছয় মাস নয় মাস এক বছর থাকলে লেখা জ্বলছে যায়, লেখা থাকে না, সব ডিসকালার হয়ে যায়, কিন্তু পাথরের মধ্যে খুদাই যে লেখাগুলো, এগুলো আমরণ লেখাই থাকে, পাথর আর নষ্ট হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, সন্তানদের ব্রেন দেমাগ শৈশবকালে এরকম তীক্ষ্ণ থাকে, তার ব্রেইনে যেটা দেখে সেটাই ক্যাচ করে। এই জন্য মুহতারাম হাজিরিন, হযরতে ওমর, হযরতে ওমরের কাছে প্রশ্ন করলে ওগো খলিফাতুল মুসলিমিন, তিনটা কাজ আমার বাবা করে নাই, আমাকে একটা ভালো মা উপহার দেয় নাই, দ্বিতীয় যে কাজটা আমার একটা সুন্দর ইসলামিক নাম রাখে নাই, অনেকেই শখের বশত কত নাম যে রাখে, সেন্টু বল্টু টেলটু, কথা কন ঠিক কিনা? এগুলো কি ইসলামিক নাম? কন তো ভাই, কোরআনে কি আর নাম নাই? কোরআনে কি আর নাম নাই? নাম তো আছে, শখের বসে রাখে, আসলে তো শরীয়তে এগুলো বৈধ বলে না, এই নামের বিরুদ্ধেও শেখায় খলিফার দরবারে তার সন্তান, খলিফাতুল মুসলিমিন, আমার একটা ভালো নাম রাখে নাই। তিন নাম্বার যেটা আপনি বলেছেন সন্তানের হক, তিনটা, আমার পিতা আমাকে কোরআন শিখান নাই, হালাল হারাম শিখান নাই, খলিফাতুল মুসলিমিন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। খলিফা এবার বলে, শ্রোলে পিতা মনে হয় সন্তান আগে তোমার বিচার করার প্রয়োজন, বন্ধু হিন্দু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহ পাকের কাছে শিকায়ত করবে, ওগো রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগারে আলম, আমার পিতা আমাকে শেখাই নাই হারামকে হালা, হারামকে হালাম বলা শেখাই নাই, হারামকে হারাম বলা শেখাই নাই, হালালকে হালাল বলা শেখাই নাই, ওগো মালিক আমি রপদি, আমি অপরাধ করি নাই, আমার পিতা অপরাধ করেছে। সেই দিন আল্লাহ পাকের দরবারে সন্তান ফরিয়াদ করবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল বলেন, প্রতিটা সংসারের জন্য আমি একজনকে গার্ডিয়ান, অভিভাবক, মাতবার বানায় দিছি, তার দায়িত্বে সন্তান স্ত্রী বউদের তার কথাগুলি সে বলবে, তার কথাগুলি সে সবার কাছে পৌঁছায় দিবে, না মানলে হযরত নূহ আলাইহিসসালামের সন্তান যেমন তার কথা শুনে নাই, কিস্তিতে উঠে নাই, পানির মধ্যে ডুবে মারা গেছে, তার সন্তানও বেদিন হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ পাক আমি তো বলেছি তুমি আমাকে মাতবার বানায় দিছিলা, তুমি আমাকে গার্ডিয়ান বানায় দিছিলা, তুমি আমাকে অভিভাবক বানিয়ে দিছিলা, আমি আমার দায়িত্ব পালন করেছি, আওয়াজ দেন ঠিক কিনা? সেই দিন কাঠ ঘরায় কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন যে যারা যারা পরিমাণ আমল দিবেন, সূরাতুল কারিয়া শেষ অংশে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। الله اكبر। আপনি কোথায় পালাবেন? সেই দিন পালানোর কোনো রাস্তা পাবেন না, ওখানে কোনো ক্ষমতা দ্বন্দ্ব নাই, ক্ষমতাও নাই, সেখানে কোনো মাতবরিও নাই, ইমামতিও নাই। প্রায় সময় বলি, কালকেও আমার বয়ানে এই কথা আমি বলেছি, সম্মানিত মুহতারাম হাজিরিন, সন্তান আমাদের, সন্তান আমাদের, এরা কিভাবে সুপথে চলবে দায়িত্ব কিন্তু আমাদের, আওয়াজ দেন ঠিক কিনা? দায়িত্ব পালন করতে হবে পিতা হিসাবে,
দায়িত্ব পালন না করলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ ঘোড়ায় কিন্তু দাঁড়াইতে হবে অবশ্যই। এই জন্য আমাদের সন্তানগুলি কিভাবে আমলি হয় সেই দিকে খেয়াল রাখা, আর সন্তানদের শিক্ষা দেওয়া, যেরকম হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদের শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, নিজে দোয়া করেছেন সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য দোয়া করেছেন, স্ত্রীর জন্য দোয়া করেন, দোয়া করেন, দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আমার স্ত্রী সন্তান সন্ততি যা আছে এদেরকে আমার চোখের নয়নের মণি বানায় দাও সুবহানাল্লাহ, এদের জন্য দোয়া করা। আরো দোয়া শিক্ষা দিয়েছেন কিভাবে সন্তান নামাজি হবে, দোয়া করতে হবে আল্লাহর কাছে, কিভাবে দুই নম্বর পথে যাবে না, কি এই পথটা ভালো, কথা বলেন ভালো, যতই বুঝেন দুই নম্বর বলতে দুই নম্বর ইনকাম, বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য লক্ষ কোটি টাকা, একটা টাকাও আপনার সঙ্গে যাবে না, কথা বলেন ঠিক কি না? এমন একটা লোক আছে কি দুনিয়ার জমিনে তার কবরে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে, স্বর্ণ দিয়া কবরটা বান্ধাইছে? এটা তো মারামারি শুরু হইব কবর চিন্তার জন্য, আওয়াজ দেন ঠিক কি না? তো অতএব কেন দুই নম্বর টাকার কেন দরকার, কিসের প্রয়োজন? আপনি তো যাচ্ছেন কবরে, আপনার মাকসাদ কিন্তু কবর, যত বড় টাকা কামান না কেন লাভ নাই, হালালকে হালাল হারামকে হারাম, কিন্তু হারামের দান সদকা কিছুই কবুল হবে না, কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার সন্তান কি ইনকাম করে এটা পিতার জানার দায়িত্ব কিন্তু আছে। এমন কোন পিতা আছে কি সন্তান দুই নম্বর টাকা কামায় তো বাবা তোমার ইনকাম আমি খামো না, খাও তোমারটা তুমি একাই খাও আমি তোমার খামো না, এরকম বর্জন করেছে? বর্জন করেন নচেত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতেই হবে। যত কিছুই বলেন কবরে কিন্তু যাওয়া লাগবে, কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, এমন একটা লোক নাই যে তার কবরের না যাওয়ার কোনো অবকাশ নাই, যাইতেই হবে আগে পড়ে, একজন আগে একজন পড়ে রওনা দিতেই হবে। অতএব আমার আপনার সন্তানগুলো যেন এদের ইনকাম ভালো হয়, হালাল হয়, সেই জন্য পিতা মাতার নসিহত করা দরকার, বাবা তুমি হারাম কামাইও না, আমার হারামের দরকার নাই, আমি তোমার দুই নম্বর টাকা খাম না, বাবা তুমি ইনকাম করো না, আপনার দায়িত্ব আপনি পালন করেন, নচেত কাঠগড়া কিন্তু দাঁড়াইতে হবে, আওয়াজ দেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানগুলো কিভাবে ভালো হয় সর্বাত্মক বললাম না, হযরত নূহ আলাইহিসসালাম বলেছেন বাবা আসো আমার কিস্তিতে আসো, পিতার কথা শুনে নাই পানিতে ডুবে মারা গেছে, আপনার নসিহত আপনার করা দরকার, কি সন্তান না শুনে সে বিপদগামী হবে কাল কিয়ামতের ময়দানে, আপনি তো বলতে পারবেন বলো ও আল্লাহ আমি আমার সন্তানকে বলেছি, আমি তোমার কথাগুলো জানিয়ে দিয়েছি, মেসেজ দিয়ে দিয়েছি, ওরা আমার কথা মানে নাই, আমি নিরপরাধী, আওয়াজ দেন ঠিক কি না? আর না বললে অপরাধী, কিরাধী অপরাধী। এই জন্য সন্তান আমাদের এরা থাকবে, সন্তানদের কিভাবে শিখাইতে হয় হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম কুরআনুল কারিমে সেই দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়াতাকাব্বাল দুআ,
ওগো আমার রব, ওগো আমার পরওয়ারদিগারে আলম, আমাকে নামাজি বানাও, আমার সন্তানকে নামাজি বানাও। সুবহানাল্লাহ। আর তুমি সবচাইতে বড় দোয়া কবুলকারী, তুমি আমার দোয়া কবুল করো। আল্লাহু আকবার। একজন মার জবান দিয়ে যখন, একজন বাবার জবান দিয়ে যখন সন্তানের জন্য দোয়া করবে, হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহ পাক পিতা মাতার দোয়াগুলো সর্বপ্রথম কবুল করে। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। ওই যুবক ভাইরা, মা বাবারে কষ্ট দিয়েন না, মা বাবার পায়ের নিচে কিন্তু বেহেস, মা বাবার সমস্ত যা কিছু করেন ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা যত আমল করেন, তাহাজ্জুদ করেন, ইশরাক করেন, দান সদকা যা আছে সব করেন, সমস্ত কিছু যাবে বিফলে মা বাবারে কষ্ট দিলে। আমার রাসূল বলেন, আওয়াজ দেন ঠিক কিনা, যা কিছু আমল করেন, তাহাজ্জুদ করেন, আল্লাহওয়ালা দান করেন, সদকা করেন, অনেক বড় নামাজি, মা বাবারে কষ্ট দিচ্ছেন, সব জলে, সব কোথায় গেল? সব জলে। আল্লাহর রাসূল বলেন, ঘটনা বলার সময় নাই, অল্প সময়, নবীর যুগে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থায় আলকামার স্ত্রী নবীর দরবারে দৌড়ায় আইছে, কয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবীজি গো, আলকামা মুমূর্ষ অবস্থায় জবান দিয়ে কালিমা পড়তে পারতেছে না। রাসূল বলে, ও আলকামার স্ত্রী, নবীর ঘরে কে, তার ঘরে কে আছে? আলকামার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবীজি গো, তার ঘরে বৃদ্ধা মা আছে, বাবা নাই, বৃদ্ধা মা আছে। আল্লাহর রাসূল বলেন, ও আলকামার স্ত্রী, তার মাকে আমার কথা বলো, যদি আমার দরবারে আসা সম্ভব হয় সে যেন আমার কাছে আসে, আসা সম্ভব না হইলে আমি নবী তার কাছে যাব। আলকামার মায় খুব সংবাদ শুনে অধিক কষ্ট করে, নবী নবীর দরবারে চাকরি দল করো, আগুন দিয়ে দাও, এই আগুনের মধ্যে আলকামাকে আমরা জ্বালায় দিব। আলকামার মা শিকুর দিয়ে বলে, রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ নবীজি গো, আমার আলকামাকে আগুনের মধ্যে ফলায় দিন না। রাসূল বলে, আলকামার মারে শুনো, এই আগুন তো কমাগুন, তোমার মনে কষ্টের কারণে, ব্যথার কারণে আলকামা জাহান্নামে পড়বে, জাহান্নামে যাইবে, এই জন্য এই অবস্থা। আলকামার মা বলে, ও রাসূল, আপনি সাক্ষী, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, তমাম দুনিয়া সাক্ষী, আমি আমার আলকামাকে ক্ষমা করলাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, বেলাল যাও, যাও আলকামার খবর লাগাও। হযরতে বেলাল আলকামা বাড়ির কাছে পৌঁছতেই আলকামার জবান দিয়ে কালিমা শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হযরতে আলকামা কালিমা পড়ে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ওই যুবক ভাইরা, মা বাবার মনে কষ্ট দিও না, নামাজ পড়লে নামাজ কিন্তু হবে না, দান করলে দান কিন্তু হবে না, এই জন্য মা বাবার খিজমত করো। হযরতে লোকমান হাকিম তার সন্তানদের নসিহাতের মধ্যে মা বাবার কথা বলেছেন, মা বাবার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, কেন করো, কেন করবে, কেন করবে? শৈশবকালে তুমি কিন্তু মা বাবাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক ব্যথা দিয়েছো, যা চাইছো তাই দিছে, তুমি শীতের রাত্রে মার বুকে প্রস্রাব করে দিছো, মা খাতা সরাইয়া কাপড়ের আঁচল দিয়া ওরে যুবক তোমারে বুকে টানে নিছে, তোমার কিন্তু বুক থেকে ফাড়ায়া দেয় নাই, এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিয়ে তুমি হজ করো, মক্কায় যাও, মদিনায় যাও, বড় আল্লাহ ওয়ালা হয়ে যাও, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, যাই পড়ো, কোনো কিছুই কিন্তু কবুল হবে না। কথা বলেন ঠিক কি না? হযরতে লুকমান হাকিম তার সন্তানদের নসিহাত করে বলতেছেন, বেটা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কথা বলবে সুন্দর সাবলীন ভাষায়,
অহংকারের সহিত কথা বলবে না, ভালো আখলাকি ব্যবহার মানুষের সাথে করবে, নম্র ভাষায় কথা বলবে, সৎ কাজ করবা, অসৎ কাজ করবা না। আর সৎ কাজ যখন তুমি সম্পাদন করবে তখন চতুর্দিক থেকে মুসিবত ঘিরে ধরবে, সেই সময় তুমি সবর ধারণ করবে, এর মধ্যে আল্লাহ তাআলার রহমত নিহিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে, আমাদের সকল সন্তান যাদের সন্তান আল্লাহ পাক দান করেছেন, সকলের সন্তানগুলো যেন নেককা দিনদার হয়, পিতা মাতার বাধ্য সন্তান হয়, আল্লাহ যেন সে তৌফিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।